হ্যালো ফ্রেন্ড, তো রাতে কি ভাত খাওয়া উচিত নাকি রুটি? দুপুরের বেলা তো অনেকেই ভাত খান, দুপুরে প্রায় সবাই ভাত খান, কিন্তু রাতের সমস্যা, রাতে কি ভাত খাওয়া উচিত নাকি রুটি? তো আজকে সে বিষয়ে আলোচনা করব, কোনটি খেলে ভালো হবে, কোন কোন ক্ষেত্রে কোন কোন রোগের জন্য কোনটি খেলে ভালো হবে, তো আজকে সেটি আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ভাত যখন ফোটানো হয় এর মধ্যে ফাইবার উপাদান এবং অনেক পুষ্টি হারিয়ে যায়। এছাড়াও ভাতের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যেটি আমাদের ওজন বাড়াতে সাহায্য করে। এবারে রুটিতেও ভালো পরিমাণে ফাইবার রয়েছে। যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে অবশ্যই রাতে রুটি খাওয়া উচিত, আর যদি বদহজমের সমস্যা থাকে তাহলে অবশ্যই রাতে ভাত খাবেন। রুটির মধ্যে ফাইবার সমৃদ্ধ এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ও স্বাস্থ্যকর চর্বি থাকে। এছাড়াও রুটির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম থাকে। ভাত কিন্তু রক্তে দ্রুত শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, অর্থাৎ সুগার বাড়িয়ে দেয়। সুগারের জন্য রাতে রুটি খাওয়াই ভালো, ভাত না খাওয়াই ভালো। আর যাদের শরীরে ফোলা ভাব থাকে তারাও রাতে রুটি খাওয়াই ভালো। তারা দিনে দুপুরে একবার ভাত এবং রাতে রুটি অবশ্যই। তাই আজকে জানতে পারলেন যে রাতে রুটি খাবেন নাকি ভাত। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।